করোনার বিদায় কবে? উদ্ভবের সময় থেকে প্রশ্ন ছিল মানুষের মনে। লকডাউনের একঘেয়ে জীবন পরে আনলক পর্বেও সবচেয়ে খুব স্বাভাবিক ছিল এমন নয়। সংক্রমণ সামান্য বাড়লেই ফের কড়াকড়ি, একগুচ্ছ বিধিনিষেধ। এই অবস্থায় করোনার জ্বালায় অতিষ্ঠ মানুষজন চাইছেন দ্রুত ভাইরাসের বিদায়। এবার করোনা বিদায়ের আশার খবর শোনালেন হুয়ের প্রধান বিজ্ঞানী সৌমান স্বামীনাথন। বলেছেন চলতি বছরের শেষ হতে পারে করোনা, তবে ভাইরাসের বিদায়ের পূর্বাভাস দিলেও তিনি জানিয়ে দিয়েছেন আগের মতো স্বাভাবিক জীবনে আর হয়তো ফেরা যাবে না। অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যার মতো করোনাও থেকে যাবে। সেক্ষেত্রে মানুষজন যত তাড়াতাড়ি করোনা শেষের আশা করছে ততটা তাড়াতাড়ি নাও হতে পারে, ইঙ্গিত দিয়ে হুয়ের প্রধান বিজ্ঞানী বলছেন সাধারণ জ্বর হলেও সতর্কতা মানতে হবে, মাস্ক পড়তে হবে। ভবিষ্যতে করোনার নতুন স্ট্রেন তৈরি হওয়া এমন কিছু যে আশ্চর্যের নয় সে বিষয়ে আগাম সতর্ক করে দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।